তিনটা জিনিস আল্লাহ রসুলে ফরমান, তিনটা জিনিস মৃত্যুর পরে মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিসের সওয়াব অটোমেটিকভাবে তার অ্যাকাউন্টে জমা হইতে থাকবো। লোকটা যদি 200 সওয়াব লইয়া যায় হাশরের মাঠের বিচারের আগে আগে দেখব তার অ্যাকাউন্টে কয়েক লক্ষ সওয়াব হয়ে গেছে। তার গুনার পরিধি যদি 200 থাকে তাহলে এই গুনার থেকে সওয়াব বেশি হয়ে গেছে, তখন হের জান্নাতি ঘোষণা করি, আল্লাহ যাও জান্নাতি। কেমনে এটা এটা কেমনে বলে হা এটা হইল মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন কিছু ভালো কাম খুঁজে গেছে যে ভালো কামটা হে মারা যাওয়ার পরও বালা কাম দুনিয়াতে জীবিত থাকবো, এর যত সওয়াব হইব প্রত্যেকটা সওয়াব তার নামায় আমল নামার মধ্যে জমা হইব। দেখো বালা কাম করার মনে হয়নি, মনেও হয় না। হ্যাঁ এই জন্য হুজুর ফরমান ভালো কাম করো, ভালো কাম করো। যেমন একটা ছেলে পঞ্চর করছে, এক গরিব ছেলে, হে হাফিজে কোরআন হয়ে গেছে, হে বড় আলিম হয়ে গেছে, হে যত সওয়াব করব এই সওয়াবের একটা অংশ তার নামায় আমল নামার মধ্যে গেছে বই। হ্যাঁ হেবেরা দেখবো নামায় আমল নামাজ, আরে আমি হাফিজে কোরআনের সওয়াব, আমার তো কোনো ছেলে হাফিজ নাই, আমি তো নিজেও হাফিজ নাই, এত সব আইলো হচ্ছে কারে, তো তারা কই বফিরিস্তা হইবা, তুমি যে একটা ছেলের পঞ্চশিপ হচ্ছে, যে পঞ্চশিপের কারণে তুমি তারে মহব্বত করছিলাই, মায়া করছিলাই, অসহায় দুর্বল যাদের শৈল্য কাপড় নাই, যাদের চাহিদা মতো খানি নাই, যাদের চাহিদা মতো মেকআপ করার কোনো সুযোগ নাই, তেল সাবান ব্যবহারের সুযোগ নাই, এই ছেলেরা এমন পর্যায়ে গিয়ে পড়বে গোটা জাতির ইমামতি হবে। মাসাল দিকে করতো নাই সরু গেলে এক দুই নম্বর পয়েন্টে হুজুরে ফরমায় আউলদিন সালিহিন ইয়াদউ লাহু, আউলদিন সালিহিন ইয়াদউ লাহু, বাবারি আলেম বানাও, বাচ্চারে কোরআন ওলা বানাও, একটা নেককার সন্তান, নেককার সন্তান খারে কয় নমাজ পড়ে না দে লাইলে নমাজ না দিল, বাপ মরলে খান দে ঠিকই কিন্তু বাপ রে খাফন লাগাইবে আর কোনো কিতা নাই, সাহস তার নাই। নেককার সন্তান কে? নেককার সন্তান যে ফাঁসক্ত নমাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, যে ভালো কাম করে, খারাপ কাম থেকে নিজে নিজে বাঁচিয়ে রাখে, এমন একটা নেককার সন্তান দুনিয়াতে রাখিয়া গেলে এ যত সওয়াব করব এই সওয়াবের একটা অংশ কবরস্থান বুঝে বুঝে আপনার আমার অ্যাকাউন্টে জমা হবে। দুইটা গেছে, তিনটা, তিন নম্বর এমন একজন আলেম, এমন একজন হাফিজে কোরআন যার অসংখ্য গণিত ছাত্র আছে, যারা আলিম হয়েছে, যারা হাফিজ হয়েছে, যারা ভালো কাম করতেছেন, এদের সব কিন্তু ধারাবাহিকভাবে কেয়ামত পর্যন্ত তার নামায় আমল নামার জমাই। সুবহানাল্লাহ, এটা খার কথা, খার কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যার বিশ্বাস ছাড়া, যার মহব্বত ছাড়া, যার আদর্শ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত দিতে পারবে না, পারবে না। যেদিন হাশরের মাঠে সমস্ত নবীর থেকে নিয়া সমস্ত মানুষ পর্যন্ত কেউ কারো চিন্তা করতো নাই রে ভাই, যে আমার ভুয়া কই, আমার ভুরি কই, আমার স্ত্রী কই, কেউ চিনবে না কেউ রে। ইয়াউমাইয়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আহা, যে ছেলের জন্য হারামে হালালে এত সম্পদ করলাম ছেলে আমাকে চিনবে না, যে স্ত্রীর জন্য মাকে কষ্ট দিলাম, বাপকে কষ্ট দিলাম, তার মন জয় করার জন্য আমার জীবনকে ত্যাগ করলাম কিন্তু তাই চিনবে না, আপনাকে আপনার বন্ধু বান্ধব কেউ চিনবে না,
সব যেদিন খালি হইব আল্লাহ আমারে বাঁচাও, সব রে জাহান্নামে দাও, এই দিন একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি, হুজুর বলবেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, এমনভাবে মকামে মাহমুদের মধ্যে সজিলাত ফেরা যখন হুজুর বলবেন ইয়া আল্লাহ আমি চাই আমার উম্মতের কি অবস্থা হইব রে বা মাওলা, হুজুরে আল্লাহ হইবা ওয়ারফা রাসাকা ওয়াসফা তুসাফা সাল তোরকা, তুমি মাথা উঠাও, তুমি ছাও, যা ছাও তাই দেওয়া হবে। আল্লাহ হুজুর হইবে আমার উম্মত, আল্লাহ হইবে যাও জাহান্নাম, যা বাচ্চা বাচ্চা তোমার উম্মত যারা এরারে তুমি আনো, এইভাবে তিনবার দেবা। হাসরের মাঠের এক পর্যায়ে গিয়া দুইটা লাইন হইব, বাংলাদেশও কয়েক দল আছে বা মামা শোনা দেখি দলের অভাব আছে, মা ইসলামী দলই কতটা দেয়া আছে, আর তো বাকিটা তো আসু, কিন্তু হাসরের মাঠের দল কয়টা, দুইটা, এক দলের নাম হইল আসহাবুল মাইমানা, আরেকটা দলের নাম হইল আসহাবুস সিমা। আল্লাহ হবে লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, একটা ডাইন দিকে একটা বাম দিকে, ডাইন দিকে তার যে লাইন তৈব এর হইব জান্নাতি, এরা নামায় আমল নামাজ হইব, মামাতো না হেবেটা দেখে লন্ডন, লন্ডনে লাগে প্রসেসিং করে, গেছে দুই বন্ধু তিন বন্ধু একসাথে, একলাই পাইছে দুইলাই পাইছে না, খুশি কুনলে হইব মাথা না, জেলায় পাইছে এক খুশি তো নাই, আও আও আজকে সম্পূর্ণ খরচ আমার, হোটেলও আও, মিষ্টি খাও, ভাত খাও, যা আছে খরচ নাও আমি দিব, বিলাইয়ে দেব, ঠিক না, এক খুশি নামে যায় জান্নাতি পাসপোর্ট কার্ড নামায় আমল নামায় একটা কার্ড, জান্নাতি কার্ড যারা পাইব এরা খুশি, এ ওজু হইয়া ওমাইদিন মুসফিরা, এরা হাস্যোজ্জ্বল চেহারায় হাঁটবে, এরা হইব আয়োগের দিকেই দেহেরারে, এরা বন্ধু বান্ধব তো অনেক আছিল এরা চিনিনি, যাইব হই লাইন বাম সাইডের লাইন গিয়া চিনতে চিনতে আস্তা এগুলা আত দইলে, ও ভাই তুমি খারে চাও বলে আপনি একে বলে আমি তোমার এক গ্লাস পানি খাওয়াচ্ছিলাম রে বা তোমারে আমি এক জিল কোরআন শরীফ কিনা দিচ্ছিলাম, তুমি যা আলিম হচ্ছে তোমার একটা কিতাব কিনা দিচ্ছিলাম, ভাই আমি তোমার চিনি তুমি আমার চিনছ না, ও হো হো চিনছি তো আমার চিনছি, আপনি তো তাজ ঘুরে না ও তাজ ঘুরে আমরা দুনিয়ায় তাজ ঘুরে লেখা যাতাম, হলে কিছু আপনি দুই ন বলে রে বাইরে আমার সিদ্ধান্ত কিছু হয়ে যখন আমার নাম আয় আমল আমি জাহান নাই, হ্যাঁ ইচ্ছে শেষ পর্যায়ে আল্লাহর রহমত এমনভাবে বিস্তার লাভ করবো, হে দলব দই যে আত ধরে হবো আয়ো আয়ো, এ আল্লাহর আদালত থেকে হবো রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমি যেমন মহান, তোমার কোরআন ছিল মহান, তোমার কোরআনের শিক্ষাগার ছিল মহান, এই আমার একদিন আমার এই বন্ধুটায় এক গেলার পানি খাওয়াইছে, একবার না অজুর পানি দিছে, যে একবার পানিরে লুকিয়ে রাখে, পানি লুকিয়ে রাখো না, পানি হিন্দু হোক মুসলমান হোক কুত্তা হোক বিলাই হোক পানি যদি খাইতে যায় তাহলে ভাটা দিও না, তাহলে পানি খাওয়াই দিও এক ফুটা, এক ফুটা পানি খাওয়াই দিও, আল্লাহ হুবাতে যাও যাও তারে মাফ করলে না, খিদাটার বাইলে হ্যাঁ এদের খিদাটার বাইলে খার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই জন্য ভাই আমরা এই জীবনটা সময় খুব মুক্তসর, এই জীবনটা নিয়ে বাইরে ভালো কাম করার চেষ্টা করি, ব্যাংক ব্যালেন্স ত্যাগ করো ত্যাগ করো, ব্যাংক ব্যালেন্স করিয়া উপায় নাই আল্লাহর দরবারও, বরঞ্চ ভালো কাম সৎকায় জানিয়া হিসাবে মসজিদ ঘুরে দাও মাদ্রাসা ঘুরে দাও, এই বাচ্চারা লেখাপড়াইবার সুব্যবস্থা করো, দেখবাই এই বাচ্চারা
কেয়ামতের দিন তুমি এখন বুঝলাই হে চেয়ারের দোকান নাই, হে মেম্বার নাই, হে চেয়ারম্যান নাই, এ সমাজে কোনো সমাজপতি নাই, এ কোনো কোটিপতি নাই। হাদিসের মধ্যে আছে একজন মুয়াজ্জিন আতওয়ালুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনু, যে আজান দেয় সে হবে কিয়ামতের দিন লিডার, তার পতাকার নিচে হাজার হাজার মানুষে আজ সমবেত হইব, সব লইয়া সে জান্নাত উড়িব। কিন্তু বেনমাজি হুদারি তা কইতে হাদিস মাতনা দিকিবা কইতে কোনো চেয়ারম্যান মেম্বার এমপি ইত্যাদি হইছে, হ্যাঁ ইত্যাদি হইছে, বরং তলের বিড়াল এমনভাবে বাহির হয় যে ইটার নিচে দিকে আটাইলে দেখা যায় হে এই পাঁচ বছর দশ বছরে ফুললে আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেছে, বুঝছে না? দশ বছর আগে ভাত পাইছে না, কাপড় পাইছে না, দশ বছর পরে হে গাড়ির মালিক, কোথায় থেকে তুমি গাড়ির মালিক হইলে, তোমার আয় কী ছিল? তো ভাই একটা আমল তো জরুরি আমল, কিন্তু এটা নয় তারিখের ফজর, কয় তারিখের, অর্থাৎ রবিবার, রবিবারের ফজরের নামাজ থেকে নেয়া ১৩ তারিখের আসরের নামাজ পর্যন্ত মুক্তদি হোক অথবা মুনফারিদ হোক, একা মুনফারিদ খারে হয় একা একা যে নামাজ পড়তে এসছে, পুরুষ হোক অথবা মহিলা হোক, প্রত্যেকের জন্য সালাম ফিরানির পরেই ওয়াজি বলে এই দোয়াটা পড়ত, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। দোয়াটার গুরুত্ব অপরিসীম।